নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে ঘরোয়া রান্নার এপিসোডে আমি ভেজিটেবিল চপ বানাচ্ছি, তার সঙ্গে একটা চাটনি বানাবো, সেই চাটনিটাকেও তুলে ধরবো। কিভাবে বানাচ্ছি প্রথমে দেখুন। ফ্রাই প্যান গরম করে ফেললাম। হ্যাঁ, বিট গ্রেটার গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দিয়ে হালকা স্টিম দিয়েছি, আলুও গ্রেট করে নিয়েছি, স্টিম দিয়ে দিয়েছি। একটু নারকেল কুচি আছে, রোস্টেড মশলা, দারচিনি, ধনে, জিরে, হ্যাঁ এটা রোস্ট করে রেখেছি, রোস্টেড বাদাম দেখুন, আর আছে একটু কাজু, একটু কিশমিশ, আর এতে একটু দারচিনি আছে পাউডার, এই দেখুন দেবো আমি। কিভাবে দেব, আর একটু আমি তেজপাতা গুঁড়ো করে রেখেছি দেখুন, এই তেজপাতা দেব আমি, তো পিষিয়ে দিই, আর এমনি কিনে এনে ধুয়ে রোদে দিয়ে পিষাই করে রেখেছি এই যে তেজপাতা গুঁড়ো। কিভাবে করছি দেখুন, প্রথমে তেল দিচ্ছি, একটু বেশি তেল দেবো না, তেলটা গরম হচ্ছে, এই গরমের ভেতরে আমি একটু মৌরি দিচ্ছি ফোড়ন এর জন্য। একটু হিং দিচ্ছি, একটু হিং দিলাম, একটু অল্প একটু চিনি দিচ্ছি দেখুন সাইডে, এই যে, আর একটু দিচ্ছি দেখুন এই কাশ্মীরি মেথি, এটাও আমি হোমমেড করেছি দেখুন, কাশ্মীরি মেথি সাইড বাই দিয়ে দিলাম। মিক্সড করে দিলাম, মিক্সড করে দেওয়ার পর এই বিট দিয়ে দিচ্ছি, আলুও দিয়ে দিচ্ছি, এবার একটু নারকেল কুচি দিয়ে দিচ্ছি, লাস্টে একটু মশলা আছে, এই মশলাটা কিসে আমি বলে দেবো পরে দেবো, রোস্টেড বাদাম, একটু কাজু কিশমিশ, অল্প একটু কাজু কিশমিশ, আর এই মশলাটা, অল্প একটু লবণ দিচ্ছি, হয়ে গেছে বন্ধুরা, আমি গ্যাস অফ করে দিলাম, থাক এরকম ঢাকা দেবো না, এরকম থাক। এবারে আমি একটু কিশমিশ থেকে গেছে এর মধ্যে দিয়ে দিলাম, চাটনি করব, ধনে পাতার চাটনি, এই দেখুন ধনে পাতাগুলো এর মধ্যে রেখেছিলাম, তাজা আছে, কাপড় দিয়ে ধুয়ে তেঁতুল নিচ্ছি, একটু দু কোয়া রসুন, আর গুড় দেখুন, ভেলি গুড় এটা, আর এই যে মশলাটা রেখেছিলাম বললাম যে এটা হচ্ছে মেথি আর মৌরি গুঁড়ো, রোস্ট হালকা রোস্ট করে রেখেছি এর মধ্যে দিলাম। এবার দিচ্ছি একটু তেল দিচ্ছি, এই তেলটা হচ্ছে গরম করে ঠান্ডা করে রেখেছি সর্ষা তেল। এবার রোস্টেড চিলি ফ্লেক্স দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে, টক ঝাল মিশতে আমি একটুখানি পিষিয়ে দিচ্ছি, বা অল্প একটু জল দিচ্ছি,
পিষিয়ে নিচ্ছি। একটু হালকা গরম আছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার দেব আমি ওই তেজপাতা গুঁড়ো করে রেখেছি যেটা, অল্প একটু দেব। আর একটু দারচিনি অল্প একটু দিচ্ছি। এবার আমি মাখাচ্ছি এটা। এটা এবার একটু ঠান্ডা হোক, আমি আসছি। ততক্ষণ আমি দেখুন এই তেঁতুলের চাটনিটাকে পিষিয়েছি, এই যে এটাকে, এর সঙ্গে এটা হচ্ছে চাট, যেটা ভেজিটেবল চপ বানাবো ওইটা হচ্ছে দেশি তেঁতুলের চাটনি। কিভাবে বানালাম আমি দেখাবো। আমি চপটাকে গোল করছি, হ্যাঁ, ডিমের আকৃতি মতো। গ্রেট কাম করে এর মধ্যে দিচ্ছি, স্পুনে করে একটু জল দিচ্ছি, আবার দিলাম। আবার একটু দিলাম, আবার একটু দিলাম। এইভাবে আমি বানিয়ে নিচ্ছি, আর একটা দেখাতে পারি। আবার স্পুনে করে একটু জল দিচ্ছি। দেখুন বন্ধুরা, বানিয়ে এভাবে বানিয়ে নিই আমি। বন্ধুরা দেখুন এগুলো হয়ে গেছে, করে রেখে দিয়েছি। তেল গরম, তেল বসিয়েছি, তেল গরম হচ্ছে, দেখুন ধোঁয়া বেরিয়েছে। এবারে দিই, একটু গ্যাসটা কমিয়ে দিব। বিশেষ করে কোনো কিছু তুলে ধরলে, নতুন নতুন জিনিস, তবে বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকে যদি একটু প্রেজেন্ট করি খুবই ভালো লাগে। ওরা দেখুন মিষ্টি মুখে হাসে, সেই হাসিটাই যেন শত কাজের ভেতর দিয়েও কষ্টটা লাগে না। ধিমি আছে, আমি একটু করছি, হ্যাঁ, ভেতরে 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 একটুখানি মজবে। হয়ে গেছে বন্ধুরা, আবার দিচ্ছি, গ্যাসটা অন করলাম, বাড়িয়ে দিলাম গ্যাসটা। হয়ে গেছে, নামাচ্ছি, এটা নামাচ্ছি। এবার এবার চলো আমি ওখানেই দেখি।
এই চাটনিটা দিচ্ছি, এই চাটনিটা আরেকবার বলে দিচ্ছি কি কি দিয়ে দিয়ে মিশালাম। সর্ষের তেল গরম করে ঠান্ডা করে নিয়েছি, ওই ধনে পাতা দেখালাম, দুটো কুচি, দুটো কোয়া রসুন, আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি কিন্তু রোস্টেড চিলি ফ্লেক্স দিয়েছি, আর গুড় দিয়েছি, লবণ দিয়েছি অল্প, এটা দিয়ে করেছি, এটাই এর মেন চাটনি। আমরা বানালে এই চাটনিটা দিয়েই খাই। একটু শশা কুচি দিয়ে দিই, আর একটু চাট মশলা দিয়ে দিই উপর থেকে। দেখুন বন্ধুরা এটা কেমন লাগলো, কমেন্টে বলবেন, আমাকে জানাবেন, আমাকে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। একটা ভেঙে দেখাচ্ছি এবারে, দেখুন, এই দেখুন তেঁতুলের এই চাটনিটা দিয়ে দিচ্ছি। অ্যানি একটু খাও, আমাকে রিমার্ক দিবি, রিমার্ক দি। সবাই জানতে চাইছে ভালো আছে, ভালো আছে বন্ধুরা, আপনারাও করে খাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ।